হ্যালো, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, আমি আমির ভাই। আমার ইউটিউব চ্যানেল হ্যালো ইউকে লাইফ ইন ইংল্যান্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, আজ আমি একটা নতুন একটা জিনিস দেখাবো আপনাদেরকে, যা অনেকদিন দেখাতে পারিনি। কারণ আমার অনেক বন্ধুরা ফোন করে বলতেন আমাকে যে আমির ভাই, আপনি তো কিছু ঘর বাড়ি দেখিয়েছেন, কিন্তু নতুন একটা ঘর ইংল্যান্ডে কীরকম বানানো হয় আমাদেরকে দেখাবেন একটু, বা ঘরের ভিতরটা কীরকম। তো বন্ধুরা, আজ সেই সুযোগ এসে গেছে আমার ভাগ্যবশত, আমি এদিকে যাচ্ছি। তো আমার নিয়ারেস্টই একটা রাস্তায় কাজ হচ্ছে নতুন, একদম নতুন, আপনারা দেখে নিন। এই যে দেখেন, এখনও মানুষ আসে না, এখনও কাজ চলছে। এই যে দেখেন, এই যে মানুষরা কাজ করছে, একদম নতুন ঘর বাড়ি হচ্ছে। তো আমি এদিকে যাচ্ছি, তো এক ভাই দেখছি এখানে কাজ করেন, তো ভাইকে বললাম। তো ভাইয়ের এই ঘরটা পাকিস্তানি ভাই, 8 বেডরুমের ঘর এই প্রথম ঘরটা উনি নিয়েছেন। তো উনি আমাকে অনুমতি দিয়েছেন, তো আপনাদেরকে আমি ঘরের ভিতরটা দেখাবো বন্ধুরা। এটা হলো ঘরের সামন, হবে যখন কাজকাম হবে, ড্রাইভওয়ে হবে, এটা হবে ঘরের সামন। তো বন্ধুরা, এখন আমি ঘরের ভিতরে যাব আপনাদেরকে নিয়ে। এই যে দেখেন, 8 বেডরুমের ঘর বন্ধুরা। এই প্রথমেই আপনারা এই যে ভাই কাজ করছেন, বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে, বা আরও কিছু মানুষ আছে। এই যে অনেক মাল, এটা বাংলা এদেশের, এই যে টাইলস ছোটো ছোটো, অনেক সুন্দর ভাইয়ের, আমার কাছে লাগে ভাই অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা। এই যে খুব সুন্দর টাইলস, সিমেন্ট, এই যে বড় বড় টাইলগুলো, আমি যাবো সেখানে গিয়ে দেখাবো। এই হলো প্রথম রুমটা, এটা সিটিং রুম বলেন আর ফ্রন্ট রুম বলেন যেটাই বলেন, এই হলো সিঁড়ি, স্টেজ উপরে যাওয়ার জন্য খুব সুন্দর একটা সিঁড়ি, আমার কাছে খুব ভালো লেগেছে। এই হলো আরেকটা রুম, দুই সাইডে দুইটা রুম। এই যে দেখেন, ছোট্ট রুমটা হলেও বড় একটা উইন্ডো আছে। এই যে দেখেন, এটা ফ্রন্ট রুম, দুটি রুম থাকলে ভালো, এক রুমে পুরুষ লোক, এক রুমে মহিলা বসার সিস্টেম। এই যে এদিকে যাবেন, এদিকে যাওয়ার পরে এই যে এদিকে একটা টয়লেট হবে, এই যে এখানে টয়লেট বসানো হবে, বা এমনি স্টোর রুমও থাকবে, কোনো অসুবিধা নেই। চলেন বন্ধুরা, আমি আবার আপনাদেরকে একদম ঘরের সিস্টেম মতো দেখিয়ে দিচ্ছি কীভাবে ঘরের সিস্টেম। এই যে উপরে যাবো আমি, ভাই আমাকে উপরে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। 8 রুমের ঘর, সচরাচর হয় না, তো 3টা ফ্লোরে। এই হলো এটা সেকেন্ড ফ্লোর, আমি এসেছি। এই যে দেখেন, এই আমি লেফটে যাচ্ছি। এই যে দেখেন একটা রুম, এই হলো আরেকটা রুম, এই রুমটা ছোট্ট, এটা ছেলে মেয়েদের জন্য। এই যে আরেকটা রুম, এটা তো অনেক বড় মাস্টার বেডরুম হবে। এই যে দেখেন, প্লাস্টারিং হয়ে গেছে, এখন শুধু রঙের কাজের বাকি। এই আরেকটা রুম, কয়টা রুম হলো বন্ধুরা? 4টা রুম হলো এক ফ্লোরে, দেখলেন 4টা রুম হয়ে গেছে। 6 রুম দেখালাম, এই যে আছেন, ও এই যে ভিউটা দেখেন, এখানে দাঁড়িয়ে আপনি সব কিছু দেখতে পারেন। এই যে কত সুন্দর 4 রুম, এই হলো আরেক রুম, 5 রুম, এটা তো আরও সুন্দর রুম। তো 5 রুম তো হলো বন্ধুরা এখানে, তবে এটা 5 রুম হবে না, এখানে এখানে হবে 3টা রুম। আমি আবারও আপনাদেরকে বলছি, এই যে একটা রুম দেখে আসলাম, এই হবে আরেকটা রুম, 3টা 4টা, আর এটা হবে বাথরুম বন্ধুরা, সাইড রুমের জন্য। এই যে একটা বাথরুম হবে, এটা হবে বাথরুম, দেখলেন বন্ধুরা। সেখানে হলো বন্ধুরা 4টা রুম, 1, 2, 3, 4, 4 বেডরুম আর 1 বাথরুম। এখন যাবো আমি একদম উপরে, 3rd ফ্লোরে যাচ্ছি বন্ধুরা। তো এটাকে আমাদের আরেকদিন বলেছিলাম আটিক বলে, তো এটা তো নতুন ঘর, এর জন্য আটিক বলে বোঝাই যায় না, 8 রুমের ঘর হিসাবে। তো এই যে আসলাম আমি 3rd ফ্লোরে, সেম একদম সেম। এই যে একটা রুম, রুম নাম্বার 5, এই যে রুম নাম্বার 6, ও খুব সুন্দর, খুব সুন্দর বন্ধুরা। রুম নাম্বার 7, দেখলেন বন্ধুরা, রুম নাম্বার 8। তো এখানে আর কিছু সিঁড়ির প্রয়োজন নেই, উপরে যাওয়ার আর প্রয়োজন নেই। রুম নাম্বার 6, 8, এখানে তো আর ওনারা ওয়াল দিয়ে দিবে। আর এই যে আবারও বাথরুম, এই যে দেখেন বাথরুমটা কী করে বুঝলাম আমি, এই যে বাথরুমের 5, এর জন্য বুঝলাম এটা বাথরুম বন্ধুরা। কী বলবো, এত সুন্দর, এত সুন্দর একটা ঘর, আহ একদম নিউ বিল্ড,
তাই খুব সুন্দর দেখাচ্ছে বন্ধুরা তো আপনারা দেখলেন 8 বেডরুম আর দুটি বাথরুম আর নিচে হবে একটা বাথরুম তিনটা বাথরুম হবে কারণ উপরে এত বাথরুমের প্রয়োজন এটা আমারও চয়েস নয় উপরে এত বাথরুম হবে তো আমি দিই বন্ধুরা আপনাদেরকে এই যে কোথায় এসেছে দেখেন 8 রুমের ঘর বন্ধুরা এখান থেকে একটু কি দেখা যায় এখান থেকে তো দেখলে আপনি দেখবেন এই ঘরের উপর এই দেখেন কত উপরে আমি এসেছি এই যে দেখেন বন্ধুরা কত নিচে যাই হোক অন্যটা দেখেন যেখানে এসেছি এটাই দেখে আপনাদেরকে 8 রুমের ঘর দেখতে পেরেছেন তো ভাই প্রাইসটা আমাকে একটা প্রাইস বলেছিলেন তো এখানে প্রাইজের একটু 19-20 আছে তার মানে হলো ভাই নিয়েছেন এই ঘরটা অনেক আগে এদেশে আরেকটা সিস্টেম আছে তখন আপনি যখন এই ঘরের ওনার যখন ঘর বানাবেন তখন উনি একটা বিজ্ঞাপন দিবেন যে কারা কারা ইন্টারেস্টিং আছেন তো প্রথমে যারা নিবেন তো বুঝতে পারছেন অনেক আগে প্রায় 2 থেকে 2.5 বছর আগে হয়ে গেছে কারণ এই পান্ডামিকের কারণে তার কাজ করা হয় নাই কাজ বন্ধ ছিল তো বুঝেন এর আগে ভাই নিয়েছেন যে যে প্রাইজে ভাই নিয়েছেন সে প্রাইজে পাবেন না আপনি বর্তমানে যদি এই ঘর নিতে চান আপনি কমসে কম 8 রুমের ঘর 300 থেকে 350,000 হবে আমার কাছে লাগে ভাইয়ের চেয়ে বেশিও হতে পারে তো যাই হোক বন্ধুরা ঘরটা দেখালাম আমার কাছে খুব ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আবারও আমি নিচের দিকটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে খুব সুন্দর আর সিঁড়িটা তো খুব সুন্দর সিঁড়িটা হয়েছে তো বন্ধুরা 2 রুম দেখালাম আপনাদেরকে একটা লেফটে একটা রাইটে হয়তো একটা সিটি রুম একটা ফ্রন্ট রুম এখন যাবো আমি কিচেনে যেখানে কিচেন হবে আমার ভাইয়ের কিচেন অ্যান্ড ডাইনিং এই যে দেখেন এত বড় একটা রুম আর কখনো দেখা যায় টু বিগ এই যে দেখেন এই সাইডে হবে কিচেন খুব নাইস একটা কিচেন হবে ভাই আর এখান থেকে ডাইনিং রুম যাবে এদিকে এই যে দেখেন আমি এক সাইডে আর এই যে দেখেন কত লম্বা তো যাই হোক ভাই এরকম টাকা আছে হিসাবে তো নিয়েছেন তো ভাই যান ভাইকে বলেছিলাম একটু কিছু বলার জন্য ভাই বলছেন যখন কাজ শেষ হবে তখন উনি আমাকে আবার ইনভাইট করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ভাইকে তো যাই হোক আপনাদেরকে দেখালাম বন্ধু দেখে নিন এই যে হলো এই ভাই এই যে দেখেন হি ইজ এ মিলিয়নিয়ার অনেক টাকার মালিক উনি নিয়েছেন এই ঘরটা যাই হোক থ্যাংক ইউ ভাইকে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আপনাদেরকে দেখালাম 8 রুমের ঘর অনেক বড় একটা ঘর বন্ধুরা আমাদের এই সাইডের মধ্যে আর নেই এটাই প্রথম 8 রুমের ঘর তো আশা করি আপনাদেরকে যে ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আর যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকেও পাশে থাকার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা আমি আমির ভাই আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম